ঢাকাতে বাণিজ্য মেলা শুরু হয়েছে, আর বাণিজ্য মেলা যাব না সেটা কি করে হয়? আমি এবং আপনাদের ভাইয়া দুজনেই কিন্তু ঘুরতে খুব পছন্দ করি। যেহেতু আপনাদের ভাইয়া পুলিশে জব করে, চাইলেও কিন্তু অ্যাভেলেবেল আমরা ঘুরতে যেতে পারি না, কিন্তু চেষ্টা করি সপ্তাহে না হলে 15 দিনে একদিন বাবুকে নিয়ে বের হওয়ার জন্য। যেহেতু নির্বাচনের জন্য বাণিজ্য মেলাটা এবার দেরিতে শুরু হয়েছে, তাই শুক্রবার বিধায় আমরা আজকে চলে যাচ্ছি বাণিজ্য মেলাতে। আমাদের সাথে আপনারা চলুন, কিভাবে যেতে হবে সব কিছু বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার কলেজের আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। রেডি হয়ে বনশ্রী থেকে আমরা কুড়িল ফ্লাইওভারে চলে এসেছি, আর এইখান থেকেই মূলত যে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য BRTC বাসের ব্যবস্থা করা হয়েছে। কারণ বাণিজ্য মেলাটা যেহেতু পূর্বাচল 300 ফিটে অবস্থিত, মানে ওইখানে আয়োজন করা হয়েছে, আর এখান থেকে BRTC বাসে যেতে খুব একটা বেশি সময় লাগে না। রাস্তার যেহেতু খুবই ভালো, পরিবেশটা এত সুন্দর, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, কোনো কোলাহল নেই, কোনো জ্যাম নেই, সুন্দরভাবে আমরা বাণিজ্য মেলায় চলে এসেছি। আর এটা কিন্তু 300 ফিট মানে পূর্বাচলে অবস্থিত, বিশাল এরিয়া জুড়ে এই বাণিজ্য মেলাটা হয়ে থাকে। আর বাইরেও দেখতে পাচ্ছেন নানা ধরনের খাবারের দোকান, আনুষাঙ্গিক অনেক কিছুই কিন্তু এখানে বসেছে। এই যে আপনাদের ভাইয়া টিকিট করতে চলে এসেছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আজকে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব যে বাণিজ্য মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, প্রাইসটা কেমন, চেষ্টা করব সব কিছুই শেয়ার করার। আপনারা চলুন আমার সাথে যতটুকু পারি শেয়ার করব, কারণ এত বড় একটা মেলা একটা ভিডিওতে কখনোই করা সম্ভব না। তারপরে আমি চেষ্টা করেছি পাঠ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আমরা ভিতরে প্রবেশ করেছি, যেহেতু মেলাটা শুরু হয়েছে খুব একটা বেশি দিন হয়নি, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণের লোকজন ছিল। আমরা আসতে আসতে প্রায় 12টা বেজে গিয়েছে। এই যে আপনাদের ভাইয়া আমার মাথার জন্য একটা ক্রাউন কিনে দিয়েছে। ফ্লাওয়ারগুলো আসলে খুবই সুন্দর ছিল। এইখানের বাচ্চারা অ্যাভেলেবল এগুলো 40 থেকে 50 টাকার মধ্যে বিক্রি করছিল, কারণ মেলা শুরু হলে ওদের ব্যবসায়ের এই একটা পথ। ছোট ছোট বাচ্চারা দেখবেন হাতে করে এই ক্রাউনগুলো বিক্রি করছে। ঢুকতেই আপনারা এরকম একটা পানির ফোয়ারা দেখতে পারবেন, যেটা খুবই সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে। নাহিয়ান তো এটা দেখে অনেক খুশি। দেখতে দেখতে কি করে যেন শীতকালটা চলে যাচ্ছে। যাওয়ার পরে এত গরম লাগছিল, আর নাহিয়ানও বায়না করতেছিল আইসক্রিম খাবে। আর এখানে ওকে নিয়ে গিয়েছিলাম, ও পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত কিউট একটা ম্যাঙ্গো। নাহিয়ান আজকে ম্যাঙ্গো আইসক্রিম কিনেছে, আর এখানে একটু ফটো তুলছিল। এই যে আমরা দুইজনে দুইটা আম আইসক্রিম কিনে নিয়েছি, এটা কিন্তু খেতে খুবই মজা। আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখছিলাম, আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইরানি মেলামাইনের দোকান বসেছে। আর এই মেলামানগুলো এত সুন্দর আর কত কালারফুল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আগেও কয়েকটা এখান থেকে জিনিস নিয়েছিলাম। প্রতি বছরই কিন্তু ওরা কয়েকটা এখানে দোকানে মানে স্টল দিয়ে থাকে, আর এগুলো খুবই কালারফুল হয়। একটা ভাইয়া তো বাড়ি দিয়ে দেখাচ্ছিল যে এগুলো পড়ে গেলেও ভেঙে যাবে না। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর আর কালারফুল। এই পাশে দেখলাম আরেকটা আঙ্কেল খুবই সুন্দর সুন্দর কিছু ফার্নিচার বার্নিশ করছে। এই ফার্নিচারগুলো নাকি আঙ্কেল নিজেই তৈরি করে। আর এই যে মেলামাইনের দোকানের পাশে ছিল সেটা।
আসার পর থেকে নাহিয়ান বায়না করতেছিল ওকে যেন একটা লাটিম কিনে দেই। আর আমরা লাটিম খুঁজতে খুঁজতে এখানে দেখলাম বাইরে মানে পাকিস্তানি কিছু জুতার কালেকশন, আর জুতোগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর অনেক সফট। কিন্তু আমার কাছে মনে হয়েছে বাণিজ্য মেলার এবারে জিনিসগুলো প্রাইসটা অনেকটাই বেশি। আর এই জিনিসটা হয়তো বা সবাই দেখে থাকেন যে বাণিজ্য মেলায় প্রতি বছরই দুই তিনটা স্টল বসে ওদের নানা রকম সবজি কাটার নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন আঙ্কেলটা কত সুন্দর করে একটার পর একটা জিনিস কেটে আমাদের দেখাচ্ছিল, আর নিমিষেই এত সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছিল। কিন্তু এটা কেনার পরেও আমার কাছে খুব একটা ভালো রিভিউ মনে হয়নি। এই যে প্যাচ কাটারটা দেখতে পাচ্ছেন, ওরা একদম চোখের নিমিষে প্যাচকে কুচি কুচি করে ফেলছে, কিন্তু বাসায় আনার পর এত সুন্দর করে এটা দিয়ে কাটা যায় না। এই যে এখানে দেখতেই পাচ্ছেন কাশ্মীরি নানা রং বেরঙের আচার নিয়ে বসেছে। এখানে প্রায় অনেক ধরনের আচার ছিল, একদম কাঁচা মরিচ থেকে শুরু করে বোম্বাই মরিচ, মোরব্বা, মিক্স আচার, আলু বোকরা, রসুনের আচার, কি আচার নেই এখানে। আপনি যে কোনো ধরনের আচার 20 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত কিনে নিতে পারবেন। পাশেই দেখতে পাচ্ছেন বাইরের দেশের কাশ্মীরি শালের একটা স্টল বসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এরগুলো কিন্তু ইরানি মেলামাইন, এই স্টলটাও কিন্তু বাইরের দেশের, প্রতি বছরই এই স্টলটা বসে থাকে। আর এই মেলামাইনগুলোও কিন্তু খুবই সুন্দর হয়। একটু সামনে আগাতে দেখলাম বাচ্চা মানে মেয়েদের জন্য খুবই কিউট কিউট বো ক্লিপ, তারপরে নানা ধরনের ক্লিপ কালেকশন। যাদের মেয়ে বাচ্চারা আছে তারা চাইলে এখান থেকে রং বেরঙের ক্লিপ নিয়ে যেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 130 টাকার দোকান, আপনি যা কিছু নেবেন না কেন সেটা 130 টাকা। এখানে অনেক ধরনের জিনিস ছিল, আমি দেখতেছিলাম কি প্রয়োজন। প্রয়োজন না থাকলেও আমাদের মেয়েরার এসব মেলায় গেলে যেটা দরকার নেই সেটাও কিনতে মন চায়। কিন্তু আমার কাছে মনে হয় বাইরেও কিন্তু এই জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে অনেক ধরনের চামচ কালেকশন ছিল, আমি কিছু চামচও নিয়েছি, পরবর্তীতে সেটা শেয়ার করব। একটু সামনে আগাতেই দেখি এখানে রিঙ্গোর রুটি মেকার বিক্রি করছে। আপুটা আমাকে বারবারই বলতেছিল যে না কিনলেও একটু দেখে যান যে কত সুন্দর রুটি হয়, তাই সামনে আসলাম আর ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই ভাইয়াটা বলতেছিল একদম কোনো প্রেশার ছাড়াই ইজিলি খুব বড় রুটি হবে, কিন্তু ওরা এত ইজিলিভাবে রুটি করছিল কি বলবো। এখন ভাইয়াটা আমাকে বলতেছিল যে রুটি দিয়েও খুব সহজে পরোটাও তৈরি করা যায়। আবার আপুটাকে দেখলাম এক নিমিষে চারটা লুচি বানিয়ে ফেললো একসাথে। ভাইয়া আমাকে বলতেছিল একটু দাঁড়ান আমি দেখাচ্ছি যে কি করে পরোটা তৈরি করতে পারবেন, তাই আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আমি অবশ্যই রুটি মেকার ইউজ করি না, আমি ইজিলিভাবে হাতে রুটি করতে পছন্দ করি। আমার কাছে আরও রুটি মেকার দিয়ে রুটি করা ঝামেলার মনে হয়। এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি কিছু থ্রি পিসের কালেকশন ছিল। আমার কাছে মেলা থেকে পোশাক আশাক কেনাটা খুব একটা ভালো লাগে না। এই যে জুতো কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেবিদের জন্য, খুবই সুন্দর আর একদম ইউনিক। আর এই জুতোগুলো কিন্তু খুবই সফট হয়। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পাকিস্তানি প্যাভিলিয়ন, যেটার মধ্যে আপনারা একদম হাতের কাজের গুজরাটি ব্যাগ থেকে শুরু করে যে ম্যাট রানার, তারপরে নানা রং বেরঙের জিনিস দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে পুঁতির টেবিল রানারগুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইজই শুরু হচ্ছে 3,000 থেকে, 10-15-20,000 টাকা পর্যন্ত দামেরও এখানে রানার রয়েছে। আপনাদের বাজেট অনুযায়ী নিয়ে যেতে পারেন, কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ, এত বিলাসিতা হয়তো বা এখনও আমার করার সময় হয়নি। এই যে রানারগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস বলছিল 4,500 টাকা। এখানে খুব সুন্দর সুন্দর পার্স কালেকশন ছিল, এই পার্সটার দাম যা ছিল 3,000 টাকা।
মানে সব কিছুই প্রাইসটা খুবই বেশি ছিল। অবশ্যই হাতে তৈরি করা জিনিস আর দেখতেও যেহেতু খুবই সুন্দর, প্রাইসটা একটু এক্সক্লুসিভ হবে, বাট যাদের ভালো লাগবে তারা অবশ্যই নিয়ে নিতে পারেন। আস্তে আস্তে সময়টা বাড়তেছিল আর লোকজনের পরিমাণও বেড়ে যাচ্ছিল। এই যে কমফর্টারগুলো দেখতে পাচ্ছেন, কাঁথা হিসেবে এই কমফর্টারগুলো কিন্তু খুবই আরামদায়ক। আপনারা যারা ঢাকায় আছেন, মেলাতে এখনও আসেননি, চাইলে ঘুরে যেতে পারেন। এত রং বেরঙের জিনিস দেখে হয়তো সবারই খুবই ভালো লাগবে। আর মেলাতে আসতে কে না পছন্দ করে, স্বাদ এবং সাধ্যের মধ্যে চাইলে আপনারা টুকটাক জিনিসও কিনে নিতে পারেন। এই যে থাইল্যান্ড প্যাভিলিয়নে এসেছি, এখানে আমি একটা ব্যাগ কেনার জন্য এসেছি আর আমি ব্যাগটা পেয়েও গেছি। এই দোকানে জিনিসগুলো একটু প্রাইস বেশি যেহেতু বাইরের স্টল, কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই মজবুত হয় আর অনেক সুন্দর দেখতে। নাহিয়ান তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এখানে বসেই গিয়েছে। দ্বিতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একটা আঙ্কেল ছবি আঁকছিল, সেটাও একটু শেয়ার করে দিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।